আপনারা বাটপারে লেভেল পার্কা ফেলাইছেন মিয়া। কার আপনি করে গেছে? এবারে তুই আরে গাই যা তো তোর একদম পার্কা ফেলাইছে লেভেল বাটপারে যা। আরে মিয়া আপনি তো আমার খুন করলেন, এই যে আমি যে সুইসাইড করলাম না, আপনি তো আমাকে বাঁচাতে দিলেন না, এখন তো আমাকে আবার সুইসাইড করতে হবে। তারপরে গান গরম করে ফেলাম করলাম। কে কি করলাম? সব কিছুতে দর তো আগে বলকেন। একটা ওয়াইনের বোতলের নাম রাখছে লোকে সীমা, এটা হইনা পাগল হয়েছে তো? ভালো হয়েছে তো, পাগল হয়ে তো ভালো হয়েছে, 20 টাকা পাইছে। সুলেমান মিয়ার এসএমএস পড়ছো? সুইসাইড নোট? হ্যাঁ। আমি বলছি বাবু আমাকে, বাবুরের নেই কোনো সমস্যা নেই, বাবুরের আমি চিনি। মানে কি আমার না সমস্যা, তুমি আমার চিনো না? আরে চিনি দেখেই তো। চিনি দেখে মানে কি? মানে তোমার কথা হয়েছে আমি মাইসের কাছে কথা কয়ে বেড়াই, আমার প্যাটে কোনো কথা থাকে না। আর আমি মাইসের চিল্লাই বেড়াবো, হ্যালো এই যে ভাই হ্যালো, জানেন আমাকে সোলমন বলছে না, এত ঘরে ফাঁক দিতে হয়েছিল। তুই শোরগোল করতাছস, আমি কইলাম বাবুর সাথেও কথা কইছি। কও, বিষয়টা তো সিরিয়াস, এত সেন্সিটিভ, মানে কোনোভাবে কোনোভাবে যদি তবু দুইজনের বাইরে যায় তাহলে সোলমন মিয়া আবার গলায় রশি দিবে। সোলমন মিয়ার যে সুইসাইড করার সাহস আছে এটা কিন্তু আমরা সবাই জানা গেছি। আচ্ছা আমি তোমারে কইলাম তো এই কথা, আর কেউ জানবো না আমগো দুইজন ছাড়া, আমার পেটে যেটা আছে আমি ধর ভুলে গেছি আমি। একটা কথা মামু, আর কোনো কথা না? আর মাইয়াটা কেডা কইলাম না, আর কোনো কথা নাই। আর এমনি কইলেব নাকি? অফ যাও, অফ যাও। কে রন্টু মিয়া, ইয়াল অফ সলতা ছিল আমার দেখে হঠাৎ করে থেমে গেলেন, নিশ্চয় কোনো সলা। আরে না, চেহারা দেখলে কিন্তু বোঝা যায় জ্যোতিষী রে, চেহারা দেখে কয়ে দিতে পারে কার উচ্চতা কেমন কি আবার কি না না। আচ্ছা রন্টু সাহেব, আপনি নাকি আবার কক্সবাজার গেছিলেন? হ্যাঁ, 14 কোশিলা গেছিল মামা, কোনো সমস্যা আপনার? ভাই আপনি একটা সাচ্চা প্রেমিক, মানে যা শুনলাম আমি তো পুরো টাস্কিক হয়ে গেছি গা। আপনাকে ঘটনা নিয়ে সিনেমা বানানো দরকার। উচিত, এটা একদম উচিত। আপনি পরিচালক, মামা প্রধান চরিত্র, আমি ভিলেন, এনে গল্প অন্যরকম, পরিচালককে মারা নাইছে ভিলেনে। না 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 না, প্রেমিক এমনই হওয়া দরকার। আমি যদি সেদিন এরকম প্রেমিক হইতে পারতাম, মরিয়া হয়ে যদি একটা কিছু করে ফেলাইতে পারতাম, তাহলে আজকে রুম আর সুলেমানের হয় না। কার হয়? আল্লাহ রে ধন্যবাদ তোমারে, তুমি আমার রুমারে বাঁচাইছো, তোমার ধন্যবাদ। ভাবি রুমা, ভাবি রুমা, ভাবির কথা কইছি আমি, রুমা ভাবি রে, এই একটা কি কইতাম রে, একটা সারা বাংলাদেশ 5 টা নাক থেকে বাঁচাইছে। ঋষাদ, প্রেমিকদের সাথে এমন করতে নাই, তারা বড়ই নিরীহ প্রাণী। কে নিরীহ? এ নিরীহ তলচোর টালা একটা। চল নিচে যাও। আচ্ছা ভাই, বিয়া লাগছে। ওয়াও, কন্যা চলেছেন, কবে ডেট দিচ্ছে, কোন মাসে কোন তো? আরে আমার না, ও সুলেমান মিয়ার কার যেন, তোমাকেও দাওয়াত দেবো সবাই রে, চলো যাই। চলো চলো ঠান্ডা। আপনার বন্ধু সাহেদ আছে না, সে তো একটা ঘটনা ঘটায় ফেলাইছে। কি? সে তো বাটপারি করতেছে, পিওর বাটপারি করতেছে, এতদিন মধু খায় এখন চাকরাইকে ভাইগা যাইতে চাইতেছে, এটা কিন্তু হলো না ভাই। ও আচ্ছা আচ্ছা, না এটা কিন্তু হইতাছে না, বন্ধু হিসাবে আপনাকে একটা স্টেপ নেওয়ার দরকার আছে। ভাইরে আপনাকে সমস্যা কি জানেন, আপনারা আসল জায়গায় না আইসা 3 মিনিট আশপাশ চিপা চাপা গলিগুলি ঘুইয়া তারপর আসল কথা কইবেন। আসল কথা রাখুন, আপনি জানেন না আসল কথাটা? ভাই আপনার আসল কথা কোনটা, এটা আমি কেমনে জানবো কোন তো? এই যে সাহেদ ভাই যে হিমিরে বিয়ে করতে চাইতাছে না, এটা আপনি জানেন না? চাইতাছে না মানে? মানে হইতাছে সে এখন সময় নিব, পরে বিয়ে করব, আবার নাও করতে পারে। আর কি বলেন, সব দিক ছাড়াছাড়ি গল্প হইতাছে। আমি শুনছি ঢাকা হচ্ছে প্রেমের শহর, বন্ধনের শহর, ঐতিহাসিক শহর, কোথায় কি এই ঢাকা আর সেই ঢাকা নাই রে ভাই, অনেক চেঞ্জ হয়ে গেছে ঢাকার শহর। মানুষগুলো এমন কেন আমার কি মনে হয় জানেন, সবার গ্রামে যাওয়া দরকার,
গ্রাম থেকে শুরু করা উচিত। আসলেই ভাই, আমি শুভ নিজেও ঢাকায় এসে বদলাই গেছি, কিন্তু গ্রামও কিন্তু আর আগের মতো নাই। আমার খালা আপনার বান্ধবীর ছেলে, ও যে বাবু মাঝে মাঝে নানু কইতো না যে ওনার ছেলে চেয়ারার যে নায়ক আলমগীর স্যারের মতো, ওনার বিয়া? আপনার মেয়ে আসলে পোংটা মি গেল না, সে আমার বান্ধবী না, ঠিক আছে? শুনেন, সোহেলের বিয়ে, খালা ফোন দিয়ে আপনাদের সবাইকে দাওয়াত দিছে। আমি সম্বন্ধে নাই। আরে ভাই, আপনাকে তো স্পেশাল ভাবে নিয়ে যেতে বলছি। আর কিসের স্পেশাল দাওয়াত? আমি দাওয়াত খেতে গেলে যাবো আপনার পাগলি খালা? আবার কিছু বয়সে চলে গেছে কি আবার চপটা খেতে লাগে যাবো? এটা কোনো কথা কন? আমার কিন্তু ভালো লাগতেছে মামুর ব্যাপারটা। চলো মা, চিন্তা করেন, ধরেন নেমু যদি হয় যে ওই জায়গায় যাওয়ার পর খালা আরে বিয়ে করতে রাজি হয়েছে, আবার ওই ওই দেখ ওই প্যান্ডেলের মধ্যে কিন্তু বিয়ে হয়ে গেল, ব্যাপারটা কিন্তু ভালো লাগবো। বাগু ম্যামু বেশি হয়ে যেতেছে না? কি সব না বেশি হয়ে যেতেছে কিন্তু কয়ে দিলাম হয়ে গেছে। শুনে শুনে আমি একটা কথা বলি, আপনাদের সবার নামে খালা কার্ড পাঠাইছে, কুরিয়ার সার্ভিসে পাঠাইছে, আমি একটা কাজ করি, কুরিয়ার সার্ভিস থেকে কার্ডগুলো নিয়ে আমি আপনাদের কাছে আসতেছি, আপনি থাকেন। জি মামা, জি যান। বিয়ের সাথে আমি নাই বুঝছো না, যাক আমি আমি সরাসরি করে দিচ্ছি, যাক। আমার কিন্তু মজা লাগতেছে দেন, যাবো একটা বিয়ার দাওয়াত খাইতে, কিন্তু যাই যাবো দূরে বিয়া। দূরে বিয়া কেন, কার কার? ওই একটা সোহেল আর একটা আপনার লাগে নেন, এক কাজে দিবে মামা ওই গুলো। তুই বাবা আমি কই, বাবা তুই আমি কই? আচ্ছা বমু না, দাঁড়াই কইল সাহেব। রেহাই পাইবো না, এটা কিন্তু একটা চিন্তার বিষয়। তুই তো সবার আমার একটা চিন্তার ভিতরে ফালাই দিছিস, আর তোর আকামের লেগা সারা দেশের মানুষ চিন্তার মধ্যে পড়ছে, কোন লেভেলের নরাদম আমি তো এটা বুঝতেছি না ভাই। আমি কি করছি? আমি তো বুঝতেছি না আমি কি করছি। আপনি কিন্তু জটিল মাল ভাই, চিন্তা করছিস ডাইরেক্ট একটা মানুষ এত কষ্টের মধ্যে আমার প্রশংসা করতেছে। ভাই 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 দয়া করে একটু থামেন না, আপনি একটু থামেন ভাই। আপনি বললে আমি থামবো ভাই? আপনি ভাই আসলে একটা জিনিস আমি চিন্তাই করে পাই না। এই ডাইরেক্ট তুই এতটা খারাপ কেমনে হইছিস? হ্যাঁ, যে মানুষের চিন্তা করার ক্ষমতাটা পর্যন্ত কাইরা লইছিস। শুনেন ভাইজান, আপনার কিছুই বুঝেন না, আমি যা সেমনি বলছিলাম আর কি, আর আপনিও ডাইরেক্ট হুদাই কিছু বলে ফেলছেন। শুনেন, আমার খালার ছেলের কিন্তু বিয়ে, খালা আমাদের সবাইকে দাওয়াত দিছে, আপনাদেরকে যে মারছে খালা এই জন্য ভীষণভাবে অনুতপ্ত। আরে এটা কোনো ব্যাপার, উনি তো মুরব্বী মানুষ, মার সমান বয়স। সেটাই সেটাই, উনি একদম আপনাদের কথা স্পষ্ট করে মনে আছে, আর আপনাদের জন্য স্পেশাল দাওয়াতও দিছে। জি সুলেমান ভাই, আসলে আমরা খারাপ মানুষ তো, তাই আমাকে মনে রাখে। ঠিক বলছিল সে, মাঝে মধ্যে আমাকেও খারাপ লাগে। আচ্ছা এসব কথা বাদ দেন তো, খালা আপনাদের জন্য স্পেশাল কার্ড পাঠাইছে, চলুন করি অফিসে, চলেন 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 ভাই। ভাই এই যে কাটটা পাড়াইলো এটাও আমার দোষ তাই না? কথাগুলো বেশি কইতেছস, চুপ থাক, মুখের ভিতরে তালা লাগা ভাই, চলেন। কি হয়েছে জানোস তুই? জানি কি জানোস, ক আমার কমরা কে কবি না কে? আরে ভাই তো বলে আমি রাস্তা হাঁটতে পারতাছি না। কেডা তোর পথ আটকাইছে? খুলিলে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মানে মারে বুঝতেছিস না, ডালপালা না ছড়ায় একবারে কইতে পারোস না কি হইছে, খালি সাসপেন্স করস বেটা। তোর বন্ধু সাহেব ওর বিষয়ে জানোস? জানোস না?
জানা লাগবে না। ও যে খারাপ কিছু একটা করছে সেটা আমি বুঝতেছি। কেমনে বুঝতেছিস? কারণ খারাপ কিছু করলে ও আমার বন্ধু হয়ে যায়, আর অন্য সময় তো তোর জানে জিগার বন্ধু হয়ে থাকে। আর আগে ফালতু কথা, ও যে মিশাতে কাজটা করতেছে ঠিক করতেছে? কি করতেছে? হ্যাঁ রে বন্ধু, মানে দোকানদার তুই কিছু জানোস না, হিমি সাহেদের বাসায় গিয়ে উঠছে, কইছে আর নাম বই না। ভালো তো, কিন্তু তোর বন্ধু তোর ভালো লাগতেছে না, সে হিমিরে তার বাসায় থাকতে দিব না, আবার সে বিয়েও করবো না। তাই নাকি? তাহলে শালা তুই বিয়ে করবি না, তাহলে ইমেলে প্রেম করলি কে? শালা একটা বাটপার, মানে হিমি টাকা পয়সা খায় খুঁয়া এনজি বিয়ের টাইম এসে তখন পোল্টি। আন্টি জায়েদ সবাই রাজি, তোর বন্ধু সাহেদ রাজি না। কারণটা কি? ও তো ভালোবাসতো বলে জানি। জানাজানি বাদ দে, মুখোমুখি দাঁড়াই দিব, মানুষের নামকে রাস্তাঘাটে অপমান করবে এটা মাইনা নিবো? এটা আমরা মাইনা নিবো না। কলিলে আমার যেই সব কথা শুনাইছে যা কইছে দোস্ত, এটা তো আমি কইতে পারবো না। না 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 না, বিষয়টা তো মোটেও ভালো হইতেছে না। এমনি মায়াটা তো ভালো। অবশ্যই ভালো মেয়ে, মানে এতদিন ঘুর ঘুর করলা তুমি, বিয়ার সময় এসে বিয়ে করবো না বন্ধু, এটা কিন্তু আমরা হইতে দিবো না। আচ্ছা দাঁড়া, দেখতেছি আমি, কিন্তু তুই হঠাৎ কইরা হিমি আর সাহেদের ব্যাপারে এত সিরিয়াস হয়ে গেলি। হ্যাঁ রে বন্ধু রে, তোর এই সুপুরে চিনবি না বুঝছো, চিনবি চিনবি, যেদিন মরে যাবো আমি থাকবো না ওই দিন বুঝবি আমি কি। তুমি কোথাও যাবিও না আর আমি বুঝবো না। আচ্ছা বাদ, মজা লইস না, ওই বাবু ভাই কই? ঘুমায়। ঘুমাক, তাহলে ঘুমানোই ভালো, রাত আপনার বাইরে মনে ঠিক আছে। শাহেদ কালাম, এ মারে এই ইয়ে আফতাব জি ভাবি, লোকজন তো 50 এর বেশি হয়ে যাচ্ছে, আপনারা কইছেন 30 এর মতো হইবো। 30 এর মতো হবে বলেছিলাম, কিন্তু এখন তো ঠিক কভার হচ্ছে না। তাহলে কিছু বাদ দেন তাড়াতাড়ি। আরে কাকে রেখে কাকে বাদ দিব? তাহলে সপ্তরে বাদ দিয়া দেন, কোনো দরকার নাই কি? আপনি আর সুহেল ভাই যাইয়া চুপচাপ বিয়েটা পড়াইয়েন। সেটা কি আর হয় নাকি? আহারে কি ব্যাপার আফতাব মিয়া, কি এনে লাশ ধোয়াবে নি? ওই ভাবি দেখেন তো কি কইতেছে সব। এই যে ফরেন আকাশ, আফতাব কিন্তু তোমার বয়সে বড়, হ্যাঁ আদব কায়দা সহিত কথা বলবা। আসসালামু আলাইকুম চাচি, আমি খেয়ালই করি না আপনারে। ওয়ালাইকুম আসসালাম, আপনার কি অবস্থা এখন? খুব ভালো। আপনি নাকি পাগল হইয়া কক্সবাজার গেছিলেন গা? কক্সবাজার কি শুধু পাগলরাই যায়? এই যে লাখ লাখ টুরিস্ট যাচ্ছে, সবাই কি পাগল? না না, তা মনে হইব কেন, দেখেন অবস্থা আকাম করছে আপনার পোলা, শাস্তি পাইছেন আপনি, পাগল হয়েছেন আপনি। পাগল হওয়াটা কোনো শাস্তির বিষয় নয়, বরং শান্তির বিষয়। এই যে তোমরা এত শয়তানি করো, এত দুর্নীতিবাজ তোমরা, তোমাদের এইসব শয়তানি যেন আমাকে বুঝতে না হয় সেই জন্য আমি পাগল হয়ে গিয়েছিলাম। মানে আল্লাহ আমাকে শান্তি দিয়েছিল, পাগল হওয়াটা একটা শান্তির বিষয়, তোমাদের শয়তানি বুঝতে হয় না, এই ব্রেনে ঢোকে না। চাচি শয়তানি কিন্তু আমরা করি নাই, শয়তানি করছে কিন্তু আপনার ওই পোলা, যেই পোলার বিয়া দিতেছেন, তারপরে আবার কি আত্মীয় স্বজন ছাড়াই ওই পোলার বিয়া দিয়ে দিতেছেন এখন। জগ্গা কেমন আছেন আপনি, কি অবস্থা আপনার? হ্যাঁ খুব ভালো আছি, ভালো আছি বলেই তো ছেলের বিয়ে দিতে পারছি। চাষি বিয়া দিতে চাইলে কিন্তু বিয়া দেওয়া যায় না চাষি, বিয়া হয়ও না। শোনো আকাশ, এতদিন আমার মাথায় সামান্য ঝামেলা ছিল বলে অনেক কিছু ভুলে যেতাম, অনেক কিছু উল্টাপাল্টা করতাম, কিন্তু আমি ডক্টর দেখিয়েছি, আমাকে খুব ভালো ওষুধ দিয়েছে, এখন আমার সব মনে থাকে, আমি খুব সুষ্ঠু মতো একদম ধর্মীয় মতে সহি সালামতে আমার ছেলের বিয়ে দেব আকাশ, পারলে ঠেকায়ও ঠিক আছে? ঠিক আছে চাচি, দেহমনে কেমনে বিয়া দেন, কাউরে কষ্ট দিয়া বিয়া দেওয়া এত সহজ না। অবস্থাটা বুঝতেছেন? বুঝতে পারছি আফতাব,
এইসব দড়ি মুড়ি এই টুকরি মুকরি এইসব সব খুলে ফেল। আর লাইটিংয়ের লোক খবর দিয়েছিলাম না, ওদেরকে না করে দে, বাড়িঘর কোনো লাইটিং করার দরকার নেই, ঠিক আছে? বিয়ে পড়াতে হলে এত কিছু লাগে না, শুধুমাত্র কাজে হলেই হয় আর রেজিস্টার খাতা হলেই হয়, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, কিন্তু ভেজাল বাজাবো, এই লেগে আমি কইছিলাম গোপনে বিয়েটা দিয়ে দেন। বুঝতে পেরেছি, ঠিক আছে, বিয়ে দিচ্ছি। আর অবস্থা বেগতিক দেখলে আবার পাগলের ভাব করব, পাগলের ভাব করে শুধু আকাশ আর তার দলবলকে শুধু কামড়াবো, বুঝলি? যা। আচ্ছা, এইদিক দিয়ে কি তাহলে মন্ডল বাড়ি? জি ভাই, এইদিক দিয়ে মন্ডল বাড়ি। আচ্ছা, কতক্ষণ সময় লাগতে পারে গেলে? হাইটা গেলে 10-15 মিনিট সময় লাগতে পারে। 10-15 মিনিটের মধ্যে যেতে পারবো। আচ্ছা রাখেন, ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম আন্টি। ওয়া আলাইকুম আসসালাম, কোথায় আছো খলিল? আছি তো আন্টি, আপনার বাড়ির কাছাকাছি আছি। আমার বাড়ির কাছে কত দূর আছো, কোথায় আছো? ওই যে অটো থেকে নাইমা এখন হাঁটতাছি আর কি। আচ্ছা, রকি তোমার সাথে আসছে না? না আন্টি, আমি একাই আসতেছি। ওমা, কেন একসঙ্গে আসবে না তোমরা? ওদেরকে বলছিলাম আন্টি, কিন্তু ওরা তো কথা শুনে না। ওহো, আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো আসো। আচ্ছা ঠিক আছে। হ্যালো, তোমরা কত দূর? আচ্ছা ঠিক আছে, চলে আসো। কাকা সাবধানে কাটবেন, আমার কিন্তু সামনে বিয়ে, এটা মাথায় রাখেন কাকা। অনলাইন অফলাইন রংবাজি করিস না কিন্তু। রংবাজি করলাম না, ভয় পাইস না। তোরে কেন ভয় পাই, তুই পাস। আচ্ছা, এইদিকে মন্ডল বাড়িটা কোন দিকে? কোন মন্ডল বাড়ি যাইবেন? জি, ওই যে রুবি আন্টিদের বাসায়। হাতপাতো 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 কে বেদবের মতো কথা থাপড়া তোমার দাঁত থাকা দেবো। এই দুই কলা গাছ বাবদ 2000 টাকা দিতেই। কারে দিতেইব? আমারে দিলেই চলবো।